ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর গণিত সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম এই ভিডিওতে আমরা দেখে নেব নাম্বার বিভাজন, তারপর দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে, এবং তারপর একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম নাম্বার বিভাজনটি তোমরা দেখে নাও। সবার প্রথমে রয়েছে প্রশ্নের শ্রেণীবিভাগ, তারপরে নাম্বার বিভাজন, তারপরে পাঠ। সবার প্রথমে একের দিকে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তিনটি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মানে এখানে এক করে তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এক তিনে তিন। দেখো, পাটিগণিত থেকে একটি প্রশ্ন করতে হবে, বীজগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি। এরপরে দুইয়ের দিকে থাকবে পাটিগণিত, দুটি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান চার করে চার দুগুণে আট। ভগ্নাংশের বর্গমূল, সময় দূরত্ব, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তিনটির মধ্যে দুটি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপর তিনের দাগ, তিনের দাগে থাকবে বীজগণিত, দুটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন দুগুণে ছয়। বীজগণিতিক সূত্রাবলী থেকে তিনটি প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে চারের দাগে জ্যামিতি, একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান চার, চার একে চার। ত্রিভুজ অঙ্কন থেকে এখানে দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্ন করতে হবে। এরপরে দেখো পাঁচের দাগ, পাঁচের দাগে আছে রাশিবিজ্ঞান, একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে চার, চার একে চার। দ্বিস্তম্ভ লেখ থেকে দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। টোটাল তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। তো এবার আমরা এখানে দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। দেখো, 8 নম্বর চ্যাপ্টার ত্রিভুজ অঙ্কন থেকে 17 নম্বর চ্যাপ্টার আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এতদূর পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এবারে। এবং 1 থেকে 7 নম্বর চ্যাপ্টারের মধ্যে যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে, প্রথমবারের পরীক্ষায় না হয়ে থাকে, তো তাহলে সেই চ্যাপ্টারটি এই 8 থেকে 17 নম্বর চ্যাপ্টারের সঙ্গে কিন্তু অ্যাড হবে। এবারে আমরা একটি নমুনা কোশ্চেন দেখে নেব। কোশ্চেনগুলি এখানে উত্তর সহ আলোচনা করা আছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করা আছে। সবাইকে বলবো সম্পূর্ণ কোশ্চেন পেপারটি তোমরা দেখে নেবে। কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে, সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট গণিত, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। সবার প্রথমে একের দায়ে কী রয়েছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে টোটাল তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এক করে। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, √3 সমান 5.567764 ডট ডট, অসীম দশমিক সংখ্যাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। তো এখানে অ্যান্সারটি হবে 5.568। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, x+7² = x² + 14x + k হলে k এর মান হবে a এর অপশানে 14, b এর অপশানে 49, c এর অপশানে 7, d এর অপশানে 15টি নয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে b এর অপশান 49। তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে, দুটি ত্রিভুজ কখন সর্বসম হয় তার একটি শর্ত লেখো। তো এখানে অ্যান্সারটি হবে, সবার প্রথম শর্ত বাহু 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 বা SSS, এবং দ্বিতীয় নম্বর শর্তটি বাহু কোণ বাহু বা SAS। এবারে রয়েছে দুইয়ের দাগ, দুইয়ের দাগে কী রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মানে এখানে চার করে চার দুগুণে আট। দুইয়ের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, একটি ট্রেন ঘন্টায় 48 কিমি বেগে 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, 240 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো এখানে সঠিক অ্যান্সারটি যেটি হবে সেটি হলো 33 সেকেন্ড। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, আমাদের বিদ্যালয়ের 30 মিটার হলঘরের মেঝে রং করতে 150 টাকা মজুরি খরচ হয়েছে, যদি হলঘরটির প্রস্থ 5 মিটার কম হতো তবে মজুরি খরচ পড়ত 120 টাকা, হলঘরটির প্রস্থ কত। তো এখানে অ্যান্সারটি হবে 25 মিটার। তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে, √16 + √36 এর চেয়ে √25 + √81 কত বেশি হিসাব করি। তো এখানে অ্যান্সারটি হবে 4 বেশি। এবারে রয়েছে তিনের দাগ, তিনের দাগে কী রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মানে এখানে তিন করে তিন দুগুণে ছয়। তিনের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, 4p² q² + 28pqr + 49r² পূর্ণবর্গ কারে প্রকাশ করে মান নির্ণয় করো, যখন p = 2, q = -1, r = 3। তো এখানে অ্যান্সারটি হবে 289। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, সূত্রের সাহায্যে মান নির্ণয় করো, a + b + c² - a - b + c². তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব।
তো এখানে অ্যান্সারটি হবে 4b ইনটু এ প্লাস সি। তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে, x প্লাস ওয়াই সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান 1 হলে 8xy ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এখানে অ্যান্সারটি হবে 624। এবারে রয়েছে চারের দাগ। চারের দাগে কী রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান এখানে 4। চারের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, এ বি সি একটি ত্রিভুজ আঁকো যার বি সি সমান 5.5 সেমি, কোণ এ বি সি 60° ও কোণ এ সি বি 30°। দুইয়ের দিকের প্রশ্নটি কী রয়েছে, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ পি কিউ আর 90°, পি কিউ 6 সেমি, কিউ আর 4 সেমি। এবারে রয়েছে পাঁচের দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান এখানে 4। পাঁচের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, 2019 থেকে 2023 এই 5 বছরে দুটি গ্রামে স্বাক্ষরের সংখ্যা নিচে দেওয়া হলো, এই তথ্য দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। তো এখানে সালগুলি দেওয়া রয়েছে আর প্রথম গ্রাম এবং দ্বিতীয় গ্রাম দেওয়া রয়েছে। 2019 প্রথম গ্রামে 375, দ্বিতীয় গ্রামে 300। 2020 প্রথম গ্রামে 350, দ্বিতীয়তে 275 এবং 2021 প্রথমে রয়েছে 400, দ্বিতীয়তে 350। 2022 প্রথমে 325, দ্বিতীয়তে 275 এবং 2023 প্রথমে 300, দ্বিতীয়তে রয়েছে 250। তো এই তথ্যগুলিকে কাজে লাগিয়ে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে এই তথ্যগুলোকে প্রকাশ করতে হবে। দুইয়ের দিকের প্রশ্নটি কী রয়েছে, সবার প্রথমে রয়েছে শহর কলকাতা, পুনে, কানপুর এবং এরপরে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা 42.5°, সর্বনিম্ন 9.8°। পুনেতে 47°, সর্বোচ্চ সর্বনিম্ন 11। কানপুরে সর্বোচ্চ 45, সর্বনিম্ন 8.7°। উক্ত তালিকা থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। তো এইগুলি হলো তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। এই কোশ্চেনগুলি অবশ্যই ভালো করে যাবে এবং তোমাদের যদি নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও। আরও এই রকমের ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।